মাই চ্যানেল পাপি মুখাজরেলি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 সুস্থ আছো, ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। কালকে জানো তো, কালকে ভিডিও শ্যুট করছিলাম, সকাল থেকেই ভিডিওটা শ্যুট করছিলাম। কালকে শরীরটা খুব একটা ভালো ছিল না। কালকে সকালবেলা শ্যুট করলাম, রান্নার কিছু কিছু শ্যুট করেছি, কিন্তু তারপর থেকে আমার শরীর এতটাই খারাপ লাগছিল, জানি না হঠাৎ করে কেন। আগের দিন রাতে আমার ঘুম হয়নি, সেটাও আমি তোমার সাথে শেয়ার করছিলাম যে রাতে ঘুম হয়নি, সারাদিন শুধু ঘুম ঘুম পাচ্ছে। তো মানে রান্নাবান্না করেছি, মানে রান্নাবান্না করতে করতে মাঝখানে আমার এত মাথা যন্ত্রণা করছিলো, এত মাথা যন্ত্রণা করছিলো, দেখে বুঝতেই পারছো মাথায় আমি প্রচুর তেল দিয়েছি, তারপরেও মাথা যন্ত্রণা কমছিল না। মেয়েকে কোনো রকমে খাইয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো আমি আর কিছু শ্যুট করতে পারিনি, ওই জন্য কালকে আমি আর তোমাদের কিছু ভিডিও দিতেও পারিনি, এত খারাপ লাগছিলো আমার। শুধু তাই নয়, এতটাই কালকে আমার শরীর খারাপ লাগছিলো যে আমি কালকে কোনো শর্ট ভিডিও মানে তোমার সাথে শেয়ার করতে পারিনি। আমি প্রত্যেক দিন অন্তত 5টা 6টা করে শর্ট ভিডিও শেয়ার করি, তো সেটাও আমি শেয়ার করতে পারিনি। তো সরি 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 ফ্রেন্ড, বলেছিলাম যে প্রতিদিন ভিডিও শেয়ার করব, কিন্তু মাঝে মাঝে কিছু না কিছু একটা প্রবলেম হচ্ছে, যার জন্য আমাকে মাঝে মাঝে ছুটি নিতে হচ্ছে কাজ থেকে। কিন্তু কী করবো বলো, শরীর পারমিট না করলে তো জোর জবরদস্তি করে কিছু করতে গেলে আরও যদি কিছু হয় এটাই প্রবলেম। দেখো না চোখের তলায় কী অবস্থা, মাথা যন্ত্রণায় কী জানি দেখাতে হবে চোখটা, কেন মাথা যন্ত্রণা আমার মাঝে মাঝেই হচ্ছে। কি সাইনাসের ব্যথা না কি মাইগ্রেনের ব্যথা কিছু বুঝতে পারছি না। আমার তো এসব কিছু ছিল না, এখন হয়েছে কি না তাও বুঝতে পারছি না। তো আজকে হচ্ছে কি বার, আজকে হচ্ছে মঙ্গলবার। তো এখন বাজে হচ্ছে 10:45, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। দাদাভাই দোকানে চলে গেছে, আর মেয়ে আজকে না খেয়েই দোকানে চলে গেছে, ভীষণ কাঁদছিল, ভীষণ কাঁদছিল। দোকানে যাবে পাপার সাথে, পাপাকে একা দোকানে যেতে দেবে না। তো আমি বললাম তুমি নিয়ে যাও, আমি গিয়ে নিয়ে আসছি। মেয়ের কর্নফ্লেক্স ভিজিয়ে দিয়েছি, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আর আমি একটু চা খাবো। দেখো এখানে কর্নফ্লেক্স ভিজিয়ে দিয়েছি আর চা করেছিলাম, তো এটার মধ্যে একটু দুধ দিয়ে আমি আমার জন্য চা করে নেব। আর এখানে একটু ডিম সেদ্ধ বসিয়েছি। আজকে তো মঙ্গলবার, তোমরা জানো আমাদের নিরামিষ আমাদের জন্য নয়, এটা আমাদের কোকোসোনার জন্য। কোকোসোনা এখন একটু অসুস্থ, তো ওকে এখন স্পেশাল কেয়ার করতে হবে আমাদেরকে, তাই জন্য ওর জন্য ডিম সেদ্ধ বসানো হয়েছে। আমাদের ইয়ে এসে, কেতান এসে ওকে খেতে দিয়ে দেবে ডগ ফুড আর ডিম সেদ্ধ দিয়ে। তো চলো, কাজ কিছু হয়নি, কিছুই কাজ করিনি, শুধু বাসি ফটা ঝাঁট দিয়েছি, তাছাড়া কোনো কাজ আমার হয়নি। তো চলো ঝটপট করে কাজগুলো কমপ্লিট করে ফেলি। ওরে বাবা দেখো, বলতে বলতে বাইরে বৃষ্টি, ঝমঝম করে বৃষ্টি পড়ছে। দেখো আমি এখন মেয়েকে কী করে আনতে যাব, কী মুশকিল বলো তো। চলো একটু চা খেয়ে নিই, ঘরে কাজগুলো করতে থাকি, তোমরা সাথে থাকো। আর আজকে একটু দুপুরবেলা বেরোনো আছে দাদাভাইয়ের সাথে, কোথায় যাচ্ছি অবশ্যই শেয়ার করবো। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। এখন চলে এসেছি বিছানা গোছাতে। এখনও কিন্তু আমার যে শরীরটা যে খুব ভালো তা নয়, মাথা ঠিক যন্ত্রণা করেই যাচ্ছে। তেল দিয়েছি এক গাদা, শুধু তেল নয়, মাথা তেল জল মানে ভালো করে ম্যাসাজ করেছি, তারপরও যন্ত্রণাটা কমছে না, কেন বুঝতে পারছি না। অল টাইম ফোনের দিকে তাকিয়ে থাকছি কি তার জন্য নাকি কিছু বুঝতে পারছি না। এদিকে দেখো ঠাকুমা, মামামে ঠাকুমা মামামকে নিয়ে এসছে, মামাম গেছিল মানে ঠাম্মির ঘরে, তো ওর এখন যে ধরেছে যে ও এখন ওর পিমনির বাড়িতে যাবে ওর ঠাকুমার সাথে, তো ঠাকুমা এখন নিয়ে যেতে পারবে না, তাই আমার কাছে নিয়ে এসে এখন আমাকে বলছে তুমি নিয়ে চলো। কিন্তু এখন এই কাজকর্ম ফেলে রেখে কি এখন ওর পিমনির বাড়িতে নিয়ে যাওয়াটা আমার পক্ষে সম্ভব, তাই এখন ওর কান্না। যাই হোক, কোনো রকমে ওকে ভুলিয়ে ভালিয়ে আবার নিজের কাজে লেগে পড়েছি। আর দেখো যেখানেই আমি কাজ করব ও ঠিক সেই জায়গাটাতেই ও দাঁড়িয়ে থাকবে। যতবার বলি যে বিছানা ঝালে, ঘর ঝালে, ঝাঁটা রাগায় দাঁড়াস না, ধুলো বিশেষ করে ধুলো নাকে গেলে অ্যালার্জি হতে পারে, ও কোনোভাবেই শুনবে না। অবশ্য ওর তো সেটা বোঝার মতন এখনও বয়সে হয়নি, ও সারাটা দিন ওই আমার সাথেই থাকে, আর কোনো কোনো সময় ওর বাবার সাথে, তার ফলে আমি বুঝতে পারি ও না খুব মানে খুব ডিস্টার্ব
আচ্ছা, ও হয়ে যায় মাঝে মাঝে, ভীষণ ডিস্টার্ব হয়ে যায়। ও চায় একটা খেলার মানুষ বা আমি আর ওর বাবা ছাড়া আদার্স অন্য কোনো মানুষ যার সাথে ও একটু খেলতে পারবে, কিন্তু বাড়িতে লোকজন না থাকলে যা অবস্থা হয়। তো চলছে, আমাকে নিয়ে চলছে, মোটামুটি কাজ আমি গুছিয়ে নিয়েছি। আর আজকে একটু বেরোবো, তোমাদের বললাম, ওর জন্য একটু তাড়াহুড়ো করে কাজ করছি। আর রান্না বসিয়ে দিয়েছি, আজকে তো মঙ্গলবার, নিরামিষ রান্না বসিয়ে দিয়েছি। কী কী বসিয়েছি তোমাদের ব্যাক ক্যামেরা দেখিয়ে দিই। এরকম এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে মুগ ডাল বসিয়ে দিয়েছি, বাঁধাকপি আছে, এই জায়গাটা কেন সাদা সাদা লাগছে, বাঁধাকপি আছে। তো বাঁধাকপিটা কাটবো, এখনও কাটা হয়নি, বাঁধাকপিটা কেটে বাঁধাকপি করবো, ডাল বাঁধাকপি করবো, আর দেখি আর কি করা যায়। বেগুন আছে, ছোট একটা বেগুন আছে, বেগুনটাকে ভাবছি একটু বেগুনি করে, মানে একটু বেগুনি ভাজবো। এই বাঁধাকপি আর বেগুনটা কেটে নিলে তারপর বাঁধাকপিটা একটু সেদ্ধ করে দেবো, কারণ এখনকার দিনের যে বাঁধাকপি, ও এমনি যদি আমি মশলা দিয়ে কষিয়ে রান্না করি একটা মানে গন্ধ ছাড়বে, এই জন্য বাঁধাকপিটা একটু ভাপিয়ে নিয়ে তারপর করব। আর শম্পাবদি আসুক, জামা কাপড় কিছু ভিজিয়েছি, আমার কিছু নাইটি ভাইটি ছিল, বললাম না কালকে এতটাই শরীর খারাপ ছিল, আমি কিছু জামা কাপড় কাচিনি, মানে কাচিনি, কালকে আমি জাস্ট ডাল আর মাছ ভাজা আর কি করলাম, আর উচ্ছে ভাজা এই রান্না করেছি, কালকে এই খাওয়া দাওয়া হয়ে দাদা দাদা ভাইয়ের মতো নিয়ে খেয়ে নিয়েছে, আমি পরে উঠে খেয়েছিলাম। আর কালকে আমি কিচ্ছু কাছাকাছি করিনি, এখন সব কাছাকাছি করব, ভাত আর ডাল তো দুটোই ছড়িয়ে দিয়েছি। তো চলো ঝপ করে আগে কেচে নিই, কারণ কখন বৃষ্টি, এখন রোদ নেই কিন্তু হালকা মেঘ করে রয়েছে। জামাকাপড়গুলো আমি এই আমাদের এই বড় ঘরটা আর সে ব্যালকনি মিলে আমি জামাকাপড়গুলো মেলে দেবো, ডালটা ফোড়ন দিয়ে তারপর যাবো জামাকাপড় কাচতে, এই জামাকাপড় কাচতে। ও আজকে একটু বেরোবো বলে না মানে তাড়াহুড়ো করছি, আর ডিম সিম খেয়ে যাচ্ছি, কোন কাজটা কখন কী করবো। সব থেকে বড় কথা কি, আমিষের দিন হলে মাছের ঝোল ভাত হোক, ডিমের ঝোল ভাত হোক, বা চিকেন চিকেন হোক, কিছু একটা করে খেয়ে নেওয়া যায়। এই নিরামিষের দিন হলে ওই হাজার একটা পদের রান্না ভীষণ বিরক্ত লাগে। চলো জামাকাপড়টা কেচে নিই, আর তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো। এখন চলে এসেছি বাথরুমে জামাকাপড় কাচতে, আর আমাদের বাথরুমটা তোমরা তো আগেও দেখেছো খুবই ছোট, আর সত্যি আমার জামাকাপড় কাচতে ভীষণ কষ্ট হয়, আর এক গাদা করে প্রত্যেক দিন জামাকাপড় বেরোয়। আর কালকে তো শরীর খারাপের জন্য আমি কোনো জামাকাপড় ধুতেই পাইনি, তাহলে মানে তার জন্য আরও ডবল জামাকাপড় হয়ে গেছে। এখন এই জামাকাপড়গুলো কেচে চলে যাবো সোজা রান্নাঘরে, রান্নাঘরে আজকে বাঁধাকপি করব। আগের দিনের মানে বাঁধাকপিটা রয়েছে দুদিন ধরে, সেটা করাই হচ্ছিলো না, তো আজকে বাঁধাকপিটা করব। আর তোমাদের বললাম যে আজকে আমি বেরোবো এক জায়গায়, তাই জন্য খুব তাড়াহুড়ো করে কাজটা শেষ করার চেষ্টা করছি। রেডি হয়ে গেছি, বেরোবো এখন, এই দরজাগুলো দিয়ে যাচ্ছি। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, কোনো রকমে খেয়েছি আর কি, যেখানে যে যাওয়ার মানে কথা 3:30টার মধ্যে পৌঁছতে হবে। দাদাভাই দোকান থেকে আসলো, কোনো রকমে খেলো, আমারও তাই। তো চলো পৌঁছি, পৌঁছাই, তারপরে দেখি রাস্তায় কী, মানে একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে, এখন জানি না সাকসেস হবে কিনা, যদি হয় তাহলে অবশ্যই তোমার সাথে শেয়ার করবো। আমাকে দেখাও, আমাকে দেখাও, হট প্যান্ট পরেছে। তো চলো গাড়িতে উঠে নি, পৌঁছে গিয়ে কথা হচ্ছে। এত বৃষ্টি, এত বৃষ্টি, কি আর বলবো, দুপুরবেলা আমরা সেরকম ভাবে তাড়াহুড়ো করে মানে কোনো রকমে খেয়ে বেরিয়েছি, মানে এত ইম্পর্ট্যান্ট একটা কাজের জন্য বেরিয়েছিলাম, যাই হোক কাজটা খুব ভালোভাবে মিটে গেছে। এখন আমার খুব খিদে পেয়ে গেছিলো, আমি এইটুকু ভাত খেয়ে বেরিয়েছি। তো আজকে তো মঙ্গলবার, নিরামিষ, তোমরা জানো, কিন্তু দাদাভাই বললো যে না কিছু খেয়ে ঘরে, কেননা বাড়িতে যাবো রান্না করবো, তারপর কথা বলছি বানা কিছু বানাবো তারপর খাবো। আর এখন বাজে হচ্ছে 5:15, তো
তো আমার খুব খিদে পেয়েছে, তাই একটা ছোট্ট একটা জায়গায় ঢুকলাম, দেখি কি খাওয়া যায়। লোকনাথ বিরিয়ানি বলে কি তোমরা চিনবে? তো যাই হোক সেখানে ঢুকেছি, তারপর বাড়িতে যাব। চলো গিয়ে একদম বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। এই মাত্র জাস্ট বাড়িতে ঢুকলাম, এখন বাজে হচ্ছে 6:15, আর মামা ঘর আছে, দুপুরে ঘুমাতে পারিনি যেহেতু দুপুরে বেরিয়ে গেছিলাম। এখন দেখে ওকে একটু দুধ খাওয়াবো। শোনা ব্যাগটা ধরো না, ব্যাগে ধরো না, ব্যাগে দরকারি জিনিস আছে। ওকে একটু দুধ বা হরলিক্স খাইয়ে দেবো, তারপর যদি ঘুমায় তাহলে ঘুম পাড়িয়ে দেবো, না হলে ইচ্ছা আছে যে এখন ওকে জাগিয়ে রাখি, মোটামুটি 9টার মধ্যে ওকে ওর ডিনারটা শেষ করে ওকে ঘুম পাড়িয়ে দেবো। কি জেলি কিনেছে, জেলি খাবে। চলো জেলিটা খুলে দিয়ে, দাদা ভাই এসছে, একটু কাজ আছে, একটু কাজটা কমপ্লিট করে নিই, তারপর আসছি আবার। মামাম শোনা ওই যে দেখো শুয়ে পড়েছে, ওরও আর ভালো লাগছে না, ওকে একটু হরলিক্স খাইয়ে দিলাম, আর এখন শুয়ে পড়েছে। যদি ঘুমায় ঘুমাক, আমি এখন আর ডাকবো না ওকে, আমার নিজেরই একটু মনে হচ্ছে একটু ঘুমায়। আর এখন একটু ভিডিওটা, এই ভিডিওটাই এখন এডিট করব, এডিট করে ছাড়বো। আর আর কি বলবো, এইভাবেই চলছে আমার দিন, যেগুলো আমি তোমার সাথে শেয়ার করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। তো চলো আজকের জন্য টাটা বাই বাই, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।